দেখতে পাচ্ছেন আমার সামনে দুটো সিলিং ফ্যান রয়েছে। তো এই ফ্যানগুলো আজকে আমি দেখাবো যে আমরা সিস ল্যাম্পের মাধ্যমে যে ফ্যানগুলো আমরা টেস্ট করে থাকি যে কয়েলগুলো ঠিক আছে কি না। তো আমার কাছে দুটি ফ্যান দেখতে পাচ্ছেন, একটি কিন্তু আমার কয়েল ঠিক আছে চালু ফ্যান, আর একটি কিন্তু আমাদের খারাপ ফ্যান। তো এই দুটি ফ্যান আমরা কীভাবে সিস ল্যাম্পের মাধ্যমে টেস্ট করতে পারি যে আমাদের কয়েলের অবস্থা কীরকম আছে বা কয়েলটি ভালো আছে কি না, তো সেটাই দেখাবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তো ফ্রেন্ডস দেখুন, এর জন্য আমাদের কী করতে হবে, একটি সিরিজ ল্যাম্পের প্রয়োজন হবে। আমরা সিরিজ ল্যাম্প যদি অনেকেই বানাতে না পারেন তো আমাকে কমেন্টসের মাধ্যমে জানান, আমি কীভাবে সিরিজ ল্যাম্প সেটিং করতে হয় আমি দেখিয়ে দেবো। তো প্রথমে এভাবে আমি ইলেকট্রিক কানেকশন করে নেবো সিরিজ ল্যাম্পটার মধ্যে আমার। তো এটা কিন্তু আমার কানেকশন হয়ে গেছে। এবার আমরা কী করবো, সিলিং ফ্যানের যে তারগুলো রয়েছে তার মধ্যে কিন্তু লাল কালারের যে তারটি রয়েছে সেই লাল কালার তারটি কিন্তু আমাদের কমন ধরে নিতে হবে, মানে মেন কানেকশন আমাদের ধরতে হবে লালটিতে। এবার মেন কানেকশন লালে ধরার পরে কিন্তু যে তারগুলো বাকি রয়েছে সেগুলোকে এক এক করে আমরা দুটি তারের মধ্যে একটি তার লালটাতে লাগাবো, আর একটি তার দিয়ে আমরা পরপর দুটি তারকে আমরা টেস্ট করে নেব। তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের সিলিং ফ্যানের কয়েলের অবস্থা কীরকম আছে। তো ফ্রেন্ডস প্রথমে এইভাবে আমি লালটিতে লাগিয়ে নেব এবং পরেরটিতে লাগাবো এটি তার। তখন আমাদের বাল্বটা কিন্তু হালকা গ্লো করছে, তার মানে এই কয়েলটি আমাদের ঠিক আছে। এবারে লালটা এখানে লাগানো থাকবে, আর দ্বিতীয় তারটা যে থাকবে সেটাকে আমি আবার এটা দিয়ে টেস্ট করে নেব। দেখুন এটাতেও কিন্তু আমাদের বাল্বটা গ্লো হচ্ছে, তার মানে এই কয়েলটিতেও আমাদের ঠিক আছে। এই সমস্ত ফ্যানের যে কয়েলটি সেটা পুরোটাই আমাদের ঠিক আছে। এবার এই ফ্যানটি কিন্তু আমাদের কয়েলটা খারাপ, অতএব সে দেখুন এটা কীরকমভাবে আমরা বুঝতে পারবো যে খারাপ আছে। এখন দেখুন এই লালটিতে একটি লাগিয়ে নিব, এবার লাগাবো কালোটাতে। দেখুন বাল্ব কিন্তু আমাদের কোনোরকম গ্লো করছে না, এটাতে লাগাবো এটাতেও কিন্তু কোনোরকম গ্লো করছে না। এরকমভাবেই কিন্তু আমাদের টেস্ট করে নিতে হয়। তো এই ফ্যানটা কিন্তু আমাদের পুরোটাই কয়েলটা খারাপ আছে, অতএব এইভাবে কিন্তু আমরা কয়েলটাকে টেস্ট করে নিতে পারি সিরিজ ল্যাম্পের মাধ্যমে। তো ফ্রেন্ডস যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল বা ভিডিওটি, তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।